দুয়ারে করণারছে ফুটবল বিশ্বকাপ কদিন পরেই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের এবারের আসরটি কাতার বিশ্বকাপে নেইমারদের শিরোপা জয়ের সম্ভাবনা দেখছে অনেকেই বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই সময়ে নেইমার যখন চিন্তা করার কথা ছিল কিভাবে ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া যায় ঠিক তখনই অন্য চিন্তায় সময় ব্যয় করতে হচ্ছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে দু সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সেলোনাতে পাড়ি জমিয়েছিলেন নেইমার জুনিয়র সেই সময় জানানো হয়েছিল যে নেইমারকে কিনতে বার্সেলোনা তেষট্টি মি মিলিয়ন ইউরো খরচ করেছে পরবর্তীতে আবারও জানা যায় নেইমারকে কেনার জন্য আসলে কাতালান ক্লাবটির খরচ হয়েছে সাতাশি মিলিয়ন ইউরো কিন্তু আসলে কত মিলিয়নে নেইমার জুনিয়রকে দলে টেনেছে কাতলান জায়ান্টরা তা প্রকাশ করেনি তারা নেইমারের ট্রান্সফার ফির এই লোকচুরির কারণে স্প্যানিশ আদালতে হয়েছে মামলা তার ট্রান্সফার ফির অঙ্ক গোপন করায় দুর্নীতির অভিযোগে মামলা করেছে ব্রাজিলের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিআইএস সেই মামলার হাজিরা দিতে সোমবার স্পেনের বার্সেলোনার রাজ্য আদালতে উপস্থিত হয়েছে নেইমার সাথে ছিল সাবেক দুই বার্সেলোনার সভাপতি এবং নেইমারের বাবা ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে বড় এই ঝামেলায় জড়িয়ে যাওয়ার পিছনে নেইমার জুনিয়র দুষলেন তার বাবাকে যে কিনা এজেন্ট হিসাবে কাজ করছে নেইমারের আদালতে হাজিরা দিতে এসে মামলা প্রসঙ্গে নেইমার জুনিয়র বলেন আমার এজেন্ট ও বাবা পুরো বিষয়টা দেখাশোনা করেছে এই ট্রান্সফার সম্পর্কে কাজ করেছেন তিনি সবকিছু তার নিয়ন্ত্রণে ছিল আমার কিছু জানা ছিল না আমি শুধু সেখানেই সই করেছি যেখানে বাবা বলেছিল তখন আমি শুনেছিলাম আমাকে আরও কিছু ক্লাব কিনতে চাই শেষ পর্যন্ত সেটাই হয় পার্সা না হলে রিয়াল মাদ্রিদ আমি আমার নিজের ইচ্ছার প্রাধান্য দিয়ে বার্সেলোনাতে এসেছি নেইমারের এজেন্ট হিসেবে কাজ করছেন তার বাবা বার্সেলোনাতে নেইমার জুনিয়রে যোগ দেওয়ার সময় তার করা ভুলের মাসুল গুনতে হচ্ছে নেইমারকে গুরুত্বপূর্ণ সময়ে এসে জেল ও জরিমানার মুখে পড়ার শঙ্কা তৈরি হয়েছে নেইমারের